তুই এবার একটা কাজ কর, আরে মুখের উপর থেকে জামাটা সরা। তোমার চুলের গন্ধে মা তো আর রয়েছি সন্ধে সকাল অজান। আরেকটা হচ্ছে তোর আমার বিয়েতেও বৃষ্টি হবে। তো অনেক বেলা হয়ে গেছে, এখনো গোপুকে খেতে দেওয়া হয়নি, তার জন্য আমি বললাম যে চলো এবার রেডি করি সবকিছু, দিয়ে খেতেটা দিয়ে দিই, খেয়ে নি কোরা, কারণ অনেক বেলা হয়ে গেছে। তো চলো সবকিছু সাজিয়ে নি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। গোপুর খাবার রেডি, আর তোমরা হয়তো ভাবছো পাশের একজনের থালা সাজানো, তো সেটা কার থালা, তো সেটা বলি, আমি ঘেমে আছি সরি, সেটা হচ্ছে বুনুর থালা, কারণ বুনুর হচ্ছে কান্নাকাটি শুরু হয়ে যাবে নাহলে একজনকে বাড়িতে কাউকে খেতে দিলে এভাবে সাজিয়ে ওকেও সাজিয়ে খেতে দিতে হয়, তার জন্য সাজিয়ে খেতে দেওয়া হয়েছে। স্টিলের থালাটা বুনুর আর কাঁসার থালাটা ওর, রাখো। তো এবার রেডি, এবার দুজনকেই বসিয়ে দেবো, দিয়ে আমরাও সবাই মিলে খাবো, কারণ আমার খুব খিদে পেয়েছে। ব্যাপারটা হচ্ছে বুনুকে তো মাছের মাথা দাওনি, না বুনুকে মাছের মাথা দাওনি, এই মাথাটা এই মাথাটার মধ্যে হাতও দিবি না, আমি একা খাবো। এই ওটা দিয়ে আমাকে দি, নিজের পাতে ধ্যান দে। এই দি ওখানে বড় বড় আমার বাটকা দে, এই দে তাও দেবো না, যা দেখলাম দিস কিনা, পুরো পুরো এই প্লেটটা দে আমি দিয়ে দিচ্ছি। বিনিময় প্রথা চালু হয়ে গেছে, মাছের একটা চোখ দিতে পারি যদি পুরো খাসির মাংসটা দিস। না নে নে খা, খাবো আমি, আমার খিদে পেয়েছে। তো তুই এত ঘামছিস কেন? গরমে তুই ফ্যানটা বন্ধ করে দিলি, এসি তো চলছে, কেবল চালালাম, তখন তো বন্ধ ছিল। ঠিক আছে সব কথা বাদ দে, সকাল থেকে তোকে আমি বলছিলাম যে তোর জন্য কোনো গিফট নেই, বাট আমার দিয়েছিস তো, এই তো যে গেঞ্জি প্যান্ট, হ্যাঁ এগুলো দিয়েছি, বাট পুরো তো দিইনি, এই দুটো শুধু বের করে দিয়েছি। হ্যাঁ ইতনা পয়সা কাই কো খরচ কি আরে তুমি, আমার ইচ্ছা আমার পয়সা। ঠিক আছে তো গিফট নেওয়ার জন্য রেডি রেডি তো ইমা, রেডি কি না বল। হ্যাঁ ঠিক আছে, গরম লাগুক, আমি রেডি, তাও আমি বলবো করে। ওটা আমার জামা বুঝলি তো, এটা বেসিক্যালি মানে বার্থডে উপলক্ষে আমি দিইনি, এটা তো জিম টিম জাস্ট, তাই বার্থডে উপলক্ষে গিয়েছিলাম কিনতে, তাই এটাও কিনে নিয়েছি। ও আচ্ছা, এটার মতো প্যান্ট, তাই তো? হ্যাঁ কালারটা ভালো লাগছে, হেভি হয়েছে। তোর তো কালার সেন্স আসলো কি করে তোর সাথে থেকে থেকে? এ বাত তুনে সেই বলা, এ ভাই জামাটা পছন্দ হয়েছে, বাট এত বড় কেন জামাটা? কারণ তুই আপাতত ভাবে কিছু মাস ধরে দেখছি ওভার সাইজ পড়ছিস, তাই একটু বড় নিয়েছি, কিন্তু খুব বেশি বড় হবে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু এত টাকা খসালি কেন?
আমার ইচ্ছা। ঠিক আছে তুই এবার একটা কাজ কর, আরে মুখের উপর থেকে জামাটা সরা, তুই এবার একটা কাজ কর, এই জামা পরে প্যান্ট পরে রেডি হয়ে আয়, আর তো কিছু দিচ্ছি না তোকে। ঠিক আছে দেব আমি। আরো তোর গায়ে তো খুব দুর্গন্ধ, তো তুই এইটা নে। এবো অপমান করে কে দেয় ভাই, এটাও দিয়ে আসবি গায়ে। হাই রে সিলটা খোল, সরি। হ্যাঁ গন্ধটা সুন্দর আছে। ঠিক আছে ঠিক আছে, আর কিছু তো দিচ্ছি না। পয়সা হে তো বড়ি 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 বাতে, পয়সা হে আর কিছু চাই না, আর কি দেবো বল। কটা বাজে বল তো, কটা বাজে সেটা দেখার জন্য কিছু নেই বল না। ঠিক আছে, ও ঘড়ি ধরে ফেলেছি জানি তো। ওয়াও নাইস ঘড়ি, আমি তোকে লাইফে ফার্স্ট টাইম গিফট করছি, কোনোদিনও করিনি। এবার তুই তাড়াতাড়ি যা গিয়ে রেডি হয়ে আয়, আর প্রপার কিন্তু সবকিছু যেভাবে দিয়েছি সেভাবে সেজে গুজে আসবি। ততক্ষণ আমি ঘরটা ডেকোরেট করে নি। আবার ঘরও ডেকোরেট করব? হ্যাঁ রুম ডেকোরেট করব না, এই ছাগলের বার্থডেতে এত কিছু করার কি আছে। তুই চুপচাপ রেডি হয়ে গে যা, এই বের করে দে তুই মালটাকে। রেডি আমি। হট, ও হলো না, ও টিকটক তো ব্যান্ড হয়ে গেছে, আমি ভুলে গেছিলাম। দাঁড়া রেডি আসছি, যা তাড়াতাড়ি। তো এই দেখো সাজানো কমপ্লিট হয়ে গেছে, আর এটা আমরা সবাই মিলে সাজিয়েছি, মানে বুনু, তারপরে বাবা, আমি, হিয়া, সবাই মিলে সাজিয়েছি। হিয়াও একটা বুনু হয়, যাই হোক। তো সবাই মিলে সাজিয়ে নিয়েছি, এবার কেকটা আনি, আর গোপু ওদিকে রেডি হতে গেছে, তারপর ও আসবে। পেছনে দেখতেই পাচ্ছ, দেখো কেক টেক সেট আপ করা রেডি, গোপুও রেডি হয়ে গেছে, আমি বাইরে গিয়ে দেখে আসলাম, ওকে এখনও আনিনি। তো এই দেখো এই ক্যান্ডেলটা আমি ওখানে দেবো, এটা শ্যাম্পেন ক্যান্ডেল, ওর জন্য আমি স্পেশালি খুঁজে খুঁজে এনেছি। তো চলো ওকে ডাকা যাক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, মানে আমি দেখাচ্ছি যে কি কি হবে। কখনো দেখেছো কি ভেবে তুমি কতটা এগিয়ে গেছি, আদরের কাছাকাছি আমি তোমার সাথে, কখনো শুনেছো কি কান পেতে আমাদের নাম লেখা, গান গায়ে কত পাখি আমার তোমার কাছে, তোমার চুলের গন্ধে মাতো আর রয়েছি সন্ধে সকাল অজান্তে, বলো তোমায় ছাড়া কি হবে আর আমার, তোমার হাসির সঙ্গে ছলকে পড়া ইশারা বেলাল তাল অজান্তে, বলো তোমায় ছাড়া। এবার হাতি পাদে হবে গোপুর হ্যাপি বার্থডে। এটা উড়বে না এরকম করে? তো ব্যাপারটা হচ্ছে এবার কেকটা কাটা হয়ে গেল, সবাইকে খাওয়ানো হয়ে গেল, এবার সবাই সবার মধ্যে বিলিয়ে দে, ঠিক আছে? আমি আর কেকটা খাবো না, এটুকুই খাওয়া আমার। আমি তোর জন্য ভালোভাবে বানিয়েছি। আমার আমার মাথায় একটা কোশ্চেন আছে, সেটা আমি বলেছিলাম সলভ করতে চাই। এই বলগুলো কি খাওয়া যাবে? আই থিংক খাওয়া যায় না। এ খাওয়া যায়, শ্যাম খা, এদিকে দেখ ক্যামেরা। আরে খাওয়া যায় এটা, চকলেট পুরো দেখা চাপ দেখি প্লাস্টিক
ওকে ইয়ে করতে পারতো ক্যাডবেরি ক্যাডবেরি বল করতে করে কি কেক মেকার তোমাদের সাথে। আবার আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে, সেটা হচ্ছে আমার বার্থডে গেল গাইস, সবাই টু উইশ টু উইশ যারা করেছো ঠিক আছে, তাদেরকে তো মানে অতজনের কমেন্টের রিপ্লাই তো দেওয়া সম্ভব না, বা আজকে একটু বিজি ছিলাম বলে অতজনের কমেন্টের রিপ্লাই দিতে পারিনি, সেই জন্য সরি। আর যারা যারা কমেন্টে বলেছো হ্যাপি বার্থডে, তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ। এখন কেকের কাস্টমাইজেশন চলছে, কেকটাকে ভালো করে পিস পিস করে কাটা হবে যাতে সবাই খেতে পারে, তাই তো? ওটার থেকে আর একটা পিস বেরোবে, কারণ কেকটা অনেক বড়, নাহলে কেউ হাতে ধরতে পারবে না। হ্যাঁ, ইয়ে হুই না পাত, কি সুন্দর ছিল কেকটা। এখন কেকটার অবস্থা সে মনে হচ্ছে ফ্ল্যাট গুলো কাটছে, দেখ ফ্ল্যাট কাটছে না। কেকে পাশেই নকল নকল বল টল সব ছিল, কি সুন্দর ছিল সব দেখে কেকটা। আর এখন কেকটার অবস্থা কি? বরাবর 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 বরাবর।